প্রিন্স বাড়ি অরুণিমা চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9 এর ফার্স্ট ইউনিটের সাজেশন নিয়ে চলে এসেছি। অনেকেই এই ভিডিওর জন্য বারবার রিকোয়েস্ট করছিলেন আপনাদের সকলের জন্য। চলো শুরু করা যাক। প্রথমেই আসি যেটা, সেগুলো হলো সঠিক উত্তর নির্বাচন করুন। প্রথম অংশে 7-1 বলে সাতখানা প্রশ্ন থাকে, মাল্টিপল চয়েস, সেগুলো দেখে নাও। প্রথমে হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো রাজ্য, প্রজাতি, বর্গ, পর্ব। তোমরা জানো সাতটা পর্ব, রাজ্য পর্ব, শ্রেণী পর্ব, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, তাহলে এটা হবে প্রজাতি। হিমোসিল দেখা যায় কৃষি, আর্থ্রোপোডায় পরিফেরা, ট্যাডিয়াল, মিথিসে, মিডারিয়ায়, আর্থ্রোপোডায়। তারপরে প্রশ্ন হলো যে দেহ অঙ্গাণু দেহ প্রতিরক্ষায় অংশ নেয়, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, লাইসোজোম। ঠিক আছে, তারপর হলো প্রদত্ত কোন জোটটি সঠিক নয়, এইটা খুব ভালো করে পড়বে, এরকম প্রশ্ন আসে। কোন জোটটি সঠিক নয়, ভিটামিন এ রোডপসিন সংশ্লেষ, ভিটামিন এ রোডপসিন সংশ্লেষ করে, তাহলে এটা ঠিক সঠিক নয় বলেছে, এটা মাথায় রাখতে হবে। ভিটামিন ই গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে, এটাও ঠিক। ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ করে, আর ভিটামিন কে রক্ত তঞ্চন করে। ভিটামিন এ রোডপসিন সংশ্লেষ করে, এটা ঠিক। ভিটামিন ই গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে, এটাও ঠিক। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, এটাও ঠিক। তাহলে ভুল হলো, ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ করে না। ভিটামিন ডি কি করে, আমাদের শরীরে ক্যালসিয়ামকে জমা হতে সাহায্য করে বা হাড় শক্ত হতে সাহায্য করে। তারপরে প্রশ্ন হলো ডিএনএ গুয়ানিনের পরিপূরক ক্ষারটি হলো, মানে গুয়ানিনের সাথে যেটা বন্ধন স্থাপন করে, পরিপূরক মানে সেটা। ঠিক আছে, তাহলে গুয়ানিনের সাথে এটিজিসি, গুয়ানিন কার সাথে করে, সাইটোসিনের সাথে। তারপর হলো মানব দেহে স্নায়বিক পরিবহনে সাহায্য করে, Fe2+K+, Na+, Mg2+, Na+K+, Ca2+, Mg2+, এটা হবে Ca2+, Mg2+। তারপর হলো কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উভচর বলে, মসকে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার প্রশ্ন আসে। সে বিভাগক্ষয়, বিভাগক্ষয় প্রথমে আছে, সেগুলো হলো তোমার বেশ কিছু ছোট প্রশ্ন। এই ছোট প্রশ্নগুলো চারটের মধ্যে যেগুলো তিনটে লিখতে হবে। প্রথম প্রশ্ন হলো লিনিয়াস তার কোন গ্রন্থে 42 প্রাণী প্রজাতির উল্লেখ করেছেন। ঠিক আছে, এটার এই যে বইটা, এটার নাম হলো সিস্টেমা ন্যাচারালি। তারপর হলো কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে প্রথম সম্মোহন কলা উদ্ভব হয়, এটা হবে কি তোমাদের যে এই যে টেরিডোফাইটা বা যেটা হলো ফার্ন বর্গ, তাদের মধ্যে দেখা যায়। কোন শ্রেণীর প্রাণী দেহে শুষ্ক এপিডার্মাল আঁশ থাকে, সরীসৃপ। নিচে সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম শব্দজোটটি দেখে দ্বিতীয় শব্দজোটটা লিখতে হবে। নিউক্লিয়াস ইস্টু কোষের মস্তিষ্ক হলে মাইটোকন্ড্রিয়া ডবল, মাইটোকন্ড্রিয়া ইস্টু কি হবে, মাইটোকন্ড্রিয়া কি কোষের শক্তি ঘর, এটা হবে। তাহলে এই যে চারটে, এই চারটের মধ্যে তোমাদেরকে যে কোনো তিনটে লিখতে হবে। তারপরে হলো শূন্যস্থান আছে, যেগুলো তিনটের মধ্যে যে কোনো দুটো লিখতে হবে এক মার্ক করে। প্রথমটি হলো ড্যাশ কোষীয় অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনে বেমতন্তু গঠন করে, সেন্ট্রোসোম। টেরিডোফাইট গোষ্ঠীভুক্ত একটা উদ্ভিদ হলো তোমার শুষ্ণী। ড্যাশ উপাদানের মাধ্যমে সরাসরি রসের উৎস্রোত ঘটে, জাইলেমের মাধ্যমে রসের উৎস্রোত ঘটে। পরের যে প্রশ্ন সেটা হলো ঠিক ভুল লিখতে হবে, ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন দিতে হবে, ভুলের পাশে কাটা চিহ্ন দিতে হবে। সজারু গায়ে কাটা থাকা, এটা কণ্ঠকী পর্বের প্রাণী, ভুল। জাইলেম কলায় কূপ দেখা যায়, এটা হলো ঠিক। তারপর হলো এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে, চার মানে 1:4 মার্কস আছে। ইন্টারক্যালেটেড ডিস্ক, পার্সনের অধ একক, PLP ত্রিস্তরীয় আবরণ, ক্লোরেলা। ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় হৃৎপিণ্ডের মধ্যে, মানে হৃৎপেশিতে, তাহলে এটা হবে। পার্সনের অধ একক, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কি থাকে, অক্সিজেন। বহিঃপর্দায় কি থাকে, হলো পার্সনের অধ একক, তাহলে এটা হবে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়। তারপর হলো PLP ত্রিস্তরীয় আবরণ, সেটা দেখা যায় হলো তোমার একক পর্দায়, ক্লোরেল্লা হলো একরকম শৈবাল। তারপরে বিভাগ গয়ের প্রশ্ন আসে, এগুলো 2 মার্কস করে, যেগুলো 6টা লিখতে হবে। হট ডায়লুট স্যুপ কি, ফ্লেম কোষ কোথায় অবস্থান করে, কাজ কি, দুটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যাতে ডিএনএ থাকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার আসে। একটা তো তোমরা সবাই জানো নিউক্লিয়াস, আর একটা যেটার ভিতরে ডিএনএ থাকে সেটা হলো তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছাড়াও প্লাস্টিডের মধ্যেও কিন্তু ডিএনএ থাকে। ঠিক আছে, তাহলে যে কোনো দুটো বলে যায় তুমি, এখানে নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া বললেই হবে। এবার আসি বিভাগ গ, বিভাগ গ এর যে প্রশ্নগুলো সেগুলো সব আগে তিনটে বললাম, বাকিগুলো হলো প্রস্তর পুষ্টি, রাতকানা রোগ কেন হয়, ভিটামিন সি এর একটা গুরুত্বপূর্ণ কাজ লেখো, ডিকটিওজম ও ডিপ্লোজম বলতে কি বুঝো, অ্যাডিপোজ কলার দুটো কাজ লেখো, CSF কি, এর কাজ কি। ঠিক আছে, এগুলোর মধ্যে তোমাদের 8টা থাকবে, যেগুলো 6টা লিখতে হবে, 2 নম্বর করে আছে। এরপর আসি বিভাগ খ, এই বিভাগ খ এর থেকে দুটো লিখতে হয়, 7 নম্বরেরটা 12 নম্বরেরটা। এবার 7-এর সাথে অপশন থাকে, 8-এর সাথে অপশন থাকে। এবার এগুলো 2+3 বা 3+2,
মানে 5 নম্বর করে একটা প্রশ্ন হচ্ছে, মানে এই যে সাতের প্রশ্নটা 5 নম্বর, আটের প্রশ্নটা 5 নম্বর, তার মানে এখান থেকে 10 নম্বর পেতে পারো, ঠিক আছে? এখানে 5 ইনটু 2 মানে এখান থেকে 10 মার্কস টোটাল আছে। এবার প্রথম যে প্রশ্ন সেটা হলো জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি পর্যায়সমূহ রেখাচিত্রের মাধ্যমে লেখো, মানে জাস্ট তোমাদের ছকের মাধ্যমে বা এরকম ডাউন অ্যারো দিয়ে দিয়ে পরপর লিখতে হবে যে কি কি ঘটছে। তারপর হলো কৃষিকাজে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো, এটা হলো 3+2। পর আছে সেটা হলো অ্যামফিবিয়া ও রেপটিলিয়া শ্রেণীর তিনটে পার্থক্য অস্টিয়া অস্কিউলাম কি, এটা 3+2। এবার আসি আটের প্রশ্নে, এটা বলেছে একটা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত যে অংশগুলো চিহ্নিত করতে হবে, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন সূত্র, ঠিক আছে? তাহলে এখানে এই চারটে পয়েন্টিং এর জন্য আছে 2 হাফ করে, আর ছবি আঁকার জন্য আছে 3, ঠিক আছে? তারপর এটার সাথে যে অর আছে সেটা হলো প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ধনী কিভাবে গঠিত হয়, মানে তোমাদের এই পুরো রিয়াকশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? কারণ 3 মার্কস আছে সেই জন্য রিয়াকশন দিয়ে লিখে বোঝাতে হবে। তারপর হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি কি, সেই নাম তিনটে লিখতে হবে, এটা হলো 3+2, ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।